হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিয়ে এসকে মামুনি, তো কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। আর তোমরা হঠাৎ করে দেখতে পাচ্ছ আমি বাইরে আছি, তার কারণ এই যে আমি হচ্ছে বাগানে এসেছি। ঠিক আছে, চলো দেখি বাগানে কী কী হচ্ছে না হচ্ছে, লাগিয়েছে সেগুলো সব তোমরা করে ভালো করে দেখো। ঠিক আছে, ঢুকতেই দেখতে পেয়েছো ফার্স্ট একটা এরকম গেট, এটা রিসেন্টলি লাগিয়েছে এরকম। আর চলো এবার গেটটা খুলে যাই। এই যে ফার্স্টে দেখতে পেয়েছো, এগুলো আগে সব এখন নতুন লাগিয়েছে। এখানে এগুলো কী গাছ লাগিয়েছে জানি না, ছোটো ছোটো চারা বেরিয়েছে। আর ওই যে পুঁই শাক দেখতে পেয়েছো, পুঁই শাক আর এখানে রয়েছে, আর এই কি কচু গাছ দেখছি, আর এই যে পুঁই শাক এরকম ছোটো ছোটো হয়েছে। আর এখানে একটা ভুট্টা গাছ লাগিয়েছে, দুটো ভুট্টা হয়েছে, তোলার মতো হয়েছে না না না, ওই যে বরবটি বরবটি বলছি, এই ভুট্টা ভুট্টা হয়েছে তোলার মতো, এখানে ভুট্টা হয়েছে, দুটো হয়েছে, কটা দিন পরেই বড় হয়ে যাবে। আর এখানে হচ্ছে এই যে বরবটি গাছ লাগিয়েছে, বরবটি তোলা হয়ে গেছে। আর পুঁই শাক কি সুন্দর হয়েছে পুঁই শাকটা। আর এখানে যে কি লাগিয়েছে, হাঁটা দুষ্কর কারণ মাটি নরম। তো এখানে একটা ভেন্ডি গাছ লাগিয়েছে, এখানটা গেল। এখানটা আগে পাঁচিল এরকম গাঁথনি তুলে দিয়েছে, দিয়ে এরকম ওই পেরেক লাগিয়ে দিয়েছে, পুরোটা এরকম ঘিরে এরকম পেরেক লাগিয়ে দিয়েছে। আর ওইখান থেকে যে যদিও বা উঠতাম, তা ওরকম পেরেকটা লাগিয়ে দিয়েছে বলে ওইখান থেকে আসতে পারলাম না, আমাকে ঘুরে এখান থেকে আসতে হয়েছে। এখানটা দেখতে পেয়েছো বরবটি, এই বরবটি গাছ হয়েছে। আর এই ভেন্ডি গাছ এরকম লাগিয়ে দিয়েছে, কী সুন্দর হয়েছে। আর এখানে কচু লাগিয়েছে, যেটার আমি অপেক্ষা করছিলাম, যে মাকে বলছিলাম যে মা কচু কি লাগিয়েছে, তাই যে মা বই ঠিক জানতো না, এই যে এখন এসে দেখছি যে এরকম কচু লাগিয়েছে, এখানে কচু হয়েছে। আর এখানে কচু গাছ বড় হয়েছে। আর এখানে ওল গাছ লাগিয়েছে, এই ওল বাবা মাটি নরম একদম। এই যে ওই ওল ওল গাছ লাগিয়েছে, একটা মান কচু লাগানো আছে। আর এখানে এই যে ভুট্টা গাছ লাগিয়েছে, কী সুন্দর লাগিয়েছে। ভুট্টা এরকম, এই যে ভুট্টা গাছ লাগিয়েছে, এই ভুট্টা দেখতে পেয়েছো, ভুট্টা হয়েছে, আর কটা দিন পরে আসলে এই ভুট্টা হয়ে যাবে। আর এই যে ঝিঙে লাগিয়েছে, ঝিঙেই হয়েছে এরকম, এই যেখানে ছোটো মতো হয়েছে। আর এই হচ্ছে ঝিঙে গাছ, ঝিঙে গাছে ফুলও চলে এসছে, আর উচ্ছে গাছ লাগিয়েছে ওইখানটায়। মা ঝিঙে তুলেছো তুমি না? আর এখানে এই যে উচ্ছে গাছ, উচ্ছে গাছে কী সুন্দর ছোটো ছোটো পাতা, দেখতেও ভালো লাগছে। আর ফুল হয়েছে উচ্ছে গাছে, এবার উচ্ছে মনে এখনো হয়নি। ওই যে ঝিঙে হয়েছে, তুলে না, হ্যাঁ বেড়ে যাবে তাড়াতাড়ি, এগুলো বেড়ে যায়। ওটা তুলে না, কবে আসবে তার ঠিক নেই। এই হচ্ছে ঝিঙে। আর ভুট্টা গাছ লাগিয়েছে সারা জায়গায়, এই ভুট্টা হয়েছে, এই সারা জায়গায় এরকম ভুট্টা হয়েছে। আর এই ছোটো ছোটো এগুলো কী গাছে, বড় না হলে বোঝা যাবে না। এই কী নোটে শাক, এগুলো যে নোটে শাক লাগিয়েছে এরকম ছোটো ছোটো হয়েছে। এই যে বড় বড় নোটে শাকের ডাঁটা হয়, আমাদের লাগিয়েছিল আগে ঘরের সামনে, তোলা হয়ে গেছে, তুলে খাওয়াও হয়ে গেছে। দেখে করো। আর এই যে নোটে শাক লাগানো, আর এখানটায় এই যে বরবটি গাছ লাগিয়েছে, তার জন্য এরকম ঘিরে দিয়েছে। আর এখানে সুন্দর আগ গাছ এরকমভাবে বেঁধে দিয়েছে, বাগানটা ভাবে সুন্দর করে সাজিয়েছে। আর এই উপরের এদিকটায় এখানটায় যে ঝিঙে হয়েছে, ঝিঙে ও মা এটাও তুলে না, ঝিঙে এরকম হচ্ছে। আসলে কী বলতো, ওই দিকে মানে বাগানের রাস্তাটা এমন সাইডে হয়ে গেছে, তো সবসময় আসাও যাবে না। আর এটা কালকের এসে দেখ, কালকের কি পরশু দিনকে আসলে অনেকটা বড় হয়ে যায়, আর বেশিও বা থাকে না গাছে বেশিক্ষণ, পেকে যায় কেমন একটা লাগে, ওই জন্য এরকম তুলে নিচ্ছে আর ছোট্ট অবস্থায়, যেহেতু এখানে কোনো সার পড়ে না, তো বিনা সারে হয়। আর এখানে মাটিটা খুব সুন্দর, এই জন্য তাড়াতাড়ি খুব বড় হয়ে যায় এগুলো, একবারে তুলে নিয়ে যাবে। আর এই যে ভেন্ডি গাছ, দুই তিন দিন পরে এরকম ভেন্ডি গাছ, বরবটি গাছ এরকম লাগিয়েছে। আর এই লাল শাক, দেশি লাল শাক লাগিয়েছে। আর এই যে নোটে শাক তোমাদেরকে বলছিলাম, এই হচ্ছে পাতা,
এই যে বড় হয়েছে আর এই যে ডাঁটা হয় এগুলো খেতে খুব ভালো লাগে। এরকম পাতা দিয়ে একটু হালকা মতো চচ্চড়ি করলে আলু দিয়ে হেভি লাগে। এই ঝিঙে গাছ এইরকম এই বড় হয়ে গেছে। আর ওখানে ওই দেখো আগ গাছ, ওখানে একটা মাথা লাগিয়েছিল ওরকম বড় হয়ে গেছে। আর এই একটা ভুট্টা গাছ এখানটায়, ভুট্টা। আর এই যে ভেন্ডি গাছ, ভেন্ডি গাছের ভেন্ডি হয়েছে মনে হয়, হ্যাঁ হয়েছে, পেকেও যাচ্ছে ভেন্ডি। এরকম রোজ রোজ না তুললে এরকম পেকে যায়, ভালো লাগে না। আর এরকম কত বড় হয়েছে ভেন্ডি গাছগুলো, তুমি হাত দিয়ে ছিঁড়ে দাও না। হ্যাঁ হাত দিয়ে ছেড়ে দাও। যে এখানে একটা ভুট্টা হয়েছে দেখতে পেয়েছো। আর এই যে সজনে গাছ লাগিয়েছে, আবার আস্তে আস্তে একটা ডাল লাগিয়েছিল, ডালটা লাগানোর পর আস্তে আস্তে এরকম পরস্পর পাতাও ছেড়ে দিয়েছে। এবার আস্তে আস্তে অনেকদিন পরে অনেকটা বড়ও হয়ে গেছে এরকম। আর ওই সাইডে একটা ছোট্ট একটা পুকুর হয়েছে, পুকুরটা ওরকম যেহেতু পরিষ্কার করা হয়নি এখন ওরকমই রয়ে আছে। আর এই যে ভেন্ডি হয়েছে, ওই যে ভেন্ডি, ওই যে মা তুলেছে, খুব সুন্দর হয়েছে। আর এখান থেকে আমি তো একা দিয়ে ক্যামেরা করছি, তাও এক সাইড দিয়ে আমি তুলে দিচ্ছি। এনো ভেন্ডি রোজ রোজ না তুললে না পেকে যায়, কেমন একটা লাগে যেরকম পেকে গেছে, পেকে গেলে ভালো লাগে। এই হ্যাঁ জালি আছে তো, এনো ভেন্ডি তুলে না। এই যে অনেক ভেন্ডি হয়েছে, হ্যাঁ সব ভুট্টা এসছে দেখছি। সজনের গাছ লাগানো হয়েছে এখানটায় দেখতে পেয়েছো। আর এখানে বেগুন লাগিয়েছে এখানটায়, এখানটায় এই যে দেখতে পেয়েছো বেগুন গাছ, বেগুন হয়েছে, হয়নি এখনো, ছোটো ছোটো হয়েছে। আর ওইখানটায় একটা জামরুল গাছ এখানটা একটা, আর ওই সাইডে বেগুন গাছ অনেক বড় হয়েছে। আর এই যে লঙ্কা, ও মা গাছে প্রচুর লঙ্কা হয়েছে, তুলবে? এইখানটায় 200 অনেক লঙ্কা আছে, আমি ওই সাইডে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো কি সুন্দর লঙ্কা হয়েছে দেখতে পেয়েছো, লঙ্কাগুলো হেভি বড় বড় হয়েছে, হ্যাঁ পুরো গাছের ভরে গেছে লঙ্কা। এই যে পুরো একদম গাছে একদম লঙ্কা ভরে গেছে, হেভি হয়েছে লঙ্কা। এবার গাছগুলো এত বড় বড় হয়েছে জানতাম না, এই যে এই মোটা মোটা এই যে লঙ্কা হয়েছে। এই যে ঠিক আছে দেখতে পেয়েছো, এখানে একটা মানকচু গাছ লাগানো হয়েছে, অনেকটা বড়ো হয়ে গেছে, কবে তুলে জানিও না। এই হচ্ছে আমাদের ছোট্টখাটো বাগানের ট্যুর দেখতে পেয়েছো। ও পেরেকের জন্য আসে যাবে না, ফুটে যাবে। ঠিক আছে চলো লঙ্কাগুলো তুলে নিই, যেহেতু গাছে পুরো একদম লঙ্কা ভরে গেছে। আর আমি যে লাল জামরুল না সাদা জামরুল বোঝা যাবে না, লাল এখন হয়নি। ঠিক আছে লঙ্কাগুলো তুলে নিই। আর কী কী তুললাম বাগান থেকে সব আমি বাড়িতে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? এখন ওই যে গেট খোলা আছে। চলো এখন টাটা। বাগানে যাওয়ার পরেই আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে এসেছিলো, আমি ছাতাটা নিয়ে যেতে ভুলে গেছি, আর নিয়ে যাওয়া হয়নি। আর ফোনগুলো ছিল, মায়ের ফোনটা ছিল, এদিকে আমার ফোন ছিল, আমার ওন্না দিয়ে ফোনটাকে পুরো একদম ব্যান্ডেজ করে রেখে দিয়েছিলেন, যাতে ফোনে জল না ঢুকে, ঠিক আছে? খুব জোর জোরে বৃষ্টি হচ্ছিলো, আমরা দুজনেই ভিজে গেছি। আর চলো বৃষ্টিতে ভিজে ভিজে কী কী তুলে আনলাম বাগান থেকে সব ফোনকে দেখা। এখানে দেখতে পেয়েছো এই হচ্ছে লঙ্কা, সরু মোটা মিলিয়ে কতটা লঙ্কা আছে এখানে, 300-350 গ্রাম লঙ্কা আছে এখানে, ঠিক আছে? আর হাইয়েস্ট লঙ্কা বড় হয়েছে কোনটা, 500 হবে, 500 লঙ্কা। আর হাই এই মোটা লঙ্কা হাইয়েস্ট এত বড় হয়েছে, আছে আরো কোথায় সে মোটা লঙ্কা এইরকম হাইয়েস্ট বড় হয়েছে। মা আমাকে এই লঙ্কাগুলো হাতে হাতে করে দিচ্ছে, তুই আমার সাথে তো দুবেলা ঝগড়া করছিস, হ্যাঁ আবার ফের ঝগড়া করবি, এরকম লঙ্কা দিচ্ছে আর বারবার করে এরকম আমার সাথে বলছে। হ্যাঁ এই হচ্ছে লঙ্কা, আর এই হচ্ছে ভেন্ডি, ভেন্ডি কিছু কিছু পেকে গেছে উপরে দেখাচ্ছে, এগুলো বড়ই দেখা মোটা দেখাচ্ছে, কচি একদমই না, না 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 এই যে হলুদ, এই যে ওইগুলো ওই কালার, এগুলো হচ্ছে এই কালার না একদম কচি। এই হচ্ছে ভেন্ডি, আর দুদিন পরে যাব। আর গাছে একটা বেগুন, একটা বেগুন, চারটে বরবটি, চারটে বরবটি পেয়েছি। আর এই যে শুয়ে হাসবে না কেউ, কেউ হাসবে না, এই যে ঝিঙে কিছু আমাদের নিয়েছি, ভেন্ডি ভেন্ডি সব লঙ্কা আছে, এগুলো সব কিছু আমরা নিয়েছি। আর কিছু কাঠ আমাদের ঘরে দিয়ে এসছে এক্ষুনি। আর চলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানাবে,
আর যদি ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে পরবর্তী নোটিফিকেশন সব তোমাদের কাছে আগে চলে যাবে। ঠিক আছে, তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।